আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধুরা, সৌদি সরকারের যে সকল গভর্নমেন্ট ফি রয়েছে, যেমন ইকামা ফি, ড্রাইভিং লাইসেন্স ফি, ইন্স্যুরেন্স ফি সহ বিভিন্ন ধরনের যে সকল ফি রয়েছে, সেই ফিগুলা পেমেন্ট করার পর যদি আপনি মনে করেন সেটা ফিরিয়ে নিয়ে আসবেন, যেমন আপনি ইকামা রিনিউ করার জন্য 600 রিয়াল জমা করেছেন, তারপর আপনি বুঝতে পারলেন যে আপনার ইকামাটা কোনো কারণে হচ্ছে না বা আপনার কফিল সেটা আগে থেকেই পেমেন্ট করে রেখে দিয়েছে, সেক্ষেত্রে আপনি এই টাকাটা রিটার্ন কিভাবে নিয়ে আসবেন? অথবা আপনি 1200 রিয়াল পেমেন্ট করেছেন 2 বছরের ইকামা বানানোর জন্য, কিন্তু আপনি দেখলেন যে আপনার 1 বছরের ইকামা হয়েছে এবং 600 রিয়াল কেটে নিয়েছে আর বাকি 600 রিয়াল আপনার সরকারি খাতায় জমা রয়েছে। এখন এই ক্ষেত্রে আপনি এই টাকাটা রিটার্ন কিভাবে নিয়ে আসবেন, দেখুন আজকের এই ভিডিওতে। প্রবাশ বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নকিব আপনাদের সেবায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন SNB মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সরকারি খাতায় জমা থাকা আপনার টাকাটা আপনি কিভাবে রিটার্ন নিয়ে আসবেন সেটি এখন প্র্যাকটিক্যালি দেখাবো। তো যাই হোক, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি, সেটি হচ্ছে আল আহলি মোবাইল ব্যাংকিং অ্যাপ। এক্ষেত্রে আপনি যদি অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেন, যেমন আল রাজি, ইনজাজ ব্যাংক, যে কোনো ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ যদি ব্যবহার করে থাকেন, মনে রাখবেন সকল ব্যাংকের সিস্টেম প্রায় একই ধরনের। তো এখানে দেখুন নিচে কিছু অপশন রয়েছে, সেখানে ডান পাশে একটি অপশন সাদাত নামের, এই যে সাদাত নামের অপশনটা রয়েছে ঠিক সেই অপশনটাকে আপনি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে দেখুন এখানে গভর্নমেন্ট পেমেন্ট রয়েছে, যেটি গভর্নমেন্ট সরকারি যেই পেমেন্ট সেই পেমেন্ট আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর ঠিক উপরে দেখুন এখানে রিফান্ড লেখা রয়েছে, এই যে আমি মার্কিং করে দিলাম সেই মার্কিং আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে রয়েছে প্লিজ সিলেক্ট এ বিলার, ঠিক সেখানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে অপশনগুলো আসবে সেখান থেকে আপনাকে অ্যালিয়ন কন্ট্রোল প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে, তারপর নিচে আবার আসবে প্লিজ সিলেক্ট এ সার্ভিস, সেই সার্ভিসে ক্লিক করে আপনি এখান থেকে রিনিউ ইকামা সিলেক্ট করে নেবেন। আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করবেন, এখানে অন্য অপশনও আপনি সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু এখানে ইকামা রিনিউ ফি রিটার্ন নিয়ে আসবো সেহেতু আমি রিনিউ ইকামা সিলেক্ট করে রেখেছি। যাই হোক, তারপর এখানে দেখুন লেখা রয়েছে রেজিস্টারেড এবং আনরেজিস্টারেড। যদি আপনার নিজস্ব ইকামা নাম্বার দিয়ে আপনি টাকা রিটার্ন নিয়ে আসতে চান তাহলে আপনি রেজিস্টারডে ক্লিক করবেন, আর যদি আপনি অন্য কারো ইকামা নাম্বারের তার রিনিউ ফিটা রিটার্ন নিয়ে আসতে চান তাহলে এখানে আনরেজিস্টারেড আপনাকে সিলেক্ট করতে হবে। যাই হোক, এখানে আমি অন্য একজনের ইকামা নাম্বার দিয়ে আমি তার রিনিউ ফিটা রিটার্ন নিয়ে আসবো, সেজন্য আমি এখানে তার ইকামা নাম্বারটি টাইপ করে নিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি এই ব্যক্তির ইকামা নাম্বার টাইপ করা শেষে এখানে দেখুন নিচে প্রসিড লেখা রয়েছে, আপনাকে ফুল ইকামা নাম্বার টাইপ করা শেষে এখানে প্রসিডে ক্লিক করতে হবে। দেন আমি এখন ঠিক এই প্রসিডে ক্লিক করে নিচ্ছি। প্রসিডে ক্লিক করার পর যে নিউ ইন্টারফেসটি আসবে সেখানে জাস্ট আপনাকে দেখাবে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং যে বিলার আপনি সার্ভিস সিলেক্ট করেছেন সেটি এবং রিনিউ ইকামা এবং আপনার ইকামা আইডি নাম্বার, যে ইকামা আইডি আপনি টাইপ করেছেন। তারপর নিচে কনফার্ম লেখা রয়েছে, আপনাকে ক্লিক করে দিতে হবে কনফার্মে। কনফার্মে ক্লিক করার পর এখানে ফাইনালি আপনাকে দেখাবে যে আপনি এলিয়েন কন্ট্রোলের মাধ্যমে রিনিউ ইকামা ফিটি রিটার্ন নিয়ে আসতেছেন সেটি অ্যাকসেপ্ট করা হয়েছে এবং এখানে টাইম এবং ডেট দেয়াই থাকবে, ঠিক আছে? তারপর আপনার মোবাইলে একটি SMS আসবে, আরবিতে লেখা থাকবে ঠিক এইভাবে ইস্তেরদাদ আমেলিয়া সাদাত এবং মাবলাক থাকবে, মানে অ্যামাউন্ট থাকবে পাশে। এইভাবে আপনি SMSটা দেখার সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনি চেক করবেন, চেক করার সাথে সাথে আপনার যে অ্যামাউন্ট যেটি আসার কথা সেটি পেয়ে যাবেন। ঠিক এইভাবে দেখুন উপরে আমার 600 রিয়াল এসে রিফান্ড হয়েছে, জমা হয়েছে, এজন্য এখানে 601 রিয়াল 75 হালালা দেখাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন আমার ভিডিও শুরুতে কিন্তু অ্যামাউন্ট ছিল 1 রিয়াল 75 হালালা, ঠিক আছে? এখন রয়েছে সেটি এখানে দেখুন 601 রিয়াল 75 হালালা, ঠিক আছে? তো বন্ধুরা, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পেমেন্ট করা টাকা পুনরায় ফিরিয়ে নিয়ে আসবেন আপনার কাছে। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখুন, আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।